আওয়ামী লীগে পঞ্চপাণ্ডব যুগের অবসান। আওয়ামী লীগের কাউন্সিলের মধ্য দিয়ে কি আওয়ামী লীগের পঞ্চপাণ্ডব যুগের অবসান ঘটল? কাউন্সিলের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এ প্রশ্নটি বড় হয়ে সামনে এসেছে। টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের গত কাউন্সিলের পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়ে। এরপরই দেশে করোনা সংক্রমণ শুরু হয়। করোনা সংক্রমণ শুরু হলে অসুস্থ ওবায়দুল কাদের ঘরে নিজেকে বন্দী করে রাখেন এবং ঘর থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে থাকেন। এ অবস্থায় দল পরিচালনা, দলের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে দেখভাল করা এবং সমস্যা সমাধান করার দায়িত্ব পড়ে দলের শীর্ষ পাঁচ নেতার উপর। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসির, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং এস এম কামালের নেতৃত্বে গড়ে ওঠে পঞ্চপাণ্ডব, যারা দলের মূল সাংগঠনিক বিষয়ে দেখভাল শুরু করে এবং দলের তৃণমূলের সাথে সরাসরি যোগসূত্র হয়ে ওঠে। ফলে দলের সাংগঠনিক বিষয়ে তাদের ক্ষমতার প্রভাব বৃদ্ধি পায়। অনেক বিষয়ে তারাই হয়ে ওঠেন নীতি নির্ধারক এবং কোনো কোনো বিষয়ে দলের সাধারণ সম্পাদকের বদলে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে পরিগণিত হতে থাকে। বিশেষ করে আওয়ামী লীগ সভাপতি সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের উপর আস্থাশীল হয়েছিল। কিন্তু এবারে কাউন্সিলের মধ্য দিয়ে পঞ্চপাণ্ডব যুগের অবসান ঘটল বলেও অনেকে মনে করছেন। এই পঞ্চপাণ্ডবের বদলে ডক্টর হাসান মাহমুদ, ডাক্তার দীপুমণিকে ক্ষমতাবান করা হয়েছে। ফলে আওয়ামী লীগের নীতি নির্ধারণে পঞ্চপাণ্ডবের ক্ষমতা হ্রাস করা হলো বলেও কোনো কোনো বিশ্লেষক মনে করছেন। বিশেষ করে ওবায়দুল কাদের কাউন্সিলের আগে যেভাবে তৎপর ছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তার যদি স্মৃতি বাগু তিনি এখন অব্যাহত রাখেন তাহলে আওয়ামী লীগের মূল চালিকা শক্তি হিসেবে তিনি বিবেচিত হবেন। সেক্ষেত্রে প্রেসিডিয়ামের দুই সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমানের ভূমিকা সংকুচিত হতে বাধ্য। তাছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডাক্তার দীপুমণি দুটি কমিটি অর্থাৎ সংসদীয় মনোনয়ন কমিটি এবং স্থানীয় সরকার মনোনয়ন কমিটি থাকার ফলে তিনি এখন দলের অন্যতম নীতি নির্ধারকে পরিণত হবেন। এছাড়া ডক্টর হাসান মাহমুদকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করায় মাহবুবুল আলম হানিফের কর্তৃত্ব দলের ভেতর কমে গেল এবং বাহাউদ্দিন নাসিমের অবস্থানও নিচে নেমে গেল। এর প্রেক্ষিতে যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের ক্ষমতাও হ্রাস পেল বলে অনেকে মনে করছে। তাছাড়া দুইজন সাংগঠনিক সম্পাদক আগে যেভাবে দলের দুই প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমানের উপর নির্ভরশীল ছিলেন, দলের সাধারণ সম্পাদক অনেক বেশি কার্যকর হওয়ার ফলে তাদের উপর সাংগঠনিক সম্পাদকের নির্ভরতা কমে যাবে। যে কোনো সিদ্ধান্তের জন্য তারা এখন দলের সাধারণ সম্পাদকের দিকেই তাকিয়ে থাকবেন। এর ফলে পঞ্চপাণ্ডবদের যে মেরুকরণ আওয়ামী লীগের রাজনীতিতে হয়েছিল তা ভেঙে যেতে পারে বলে অনেকেই মনে করছেন। এবারের কাউন্সিলে একক নেতৃত্ব এবং রদবদলের যে ধারা দেখা গেছে তাতে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী লীগের পঞ্চপাণ্ডবের ভূমিকা কিছুটা হলেও হ্রাস পাবে। তাছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সুজিত নন্দীর স্থান পাওয়ার ফলে অন্য দুই সাংগঠনিক সম্পাদকের প্রভাব কমবে কিনা সেটিও এখন দেখার বিষয়। সব মিলিয়ে আওয়ামী লীগের এবারের কাউন্সিলে যৌথ নেতৃত্ব নয় বরং একক নেতৃত্বের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে রাজনীতিতে শেষ কথা হলো কে কতটুকু পরিশ্রম করতে পারে এবং দলের জন্য কে কতটুকু ত্যাগ স্বীকার করতে পারে, কর্মীদের জন্য কে কতটা বিশ্বস্ত, এটি একজন রাজনৈতিক নেতার জনপ্রিয়তার মাপকাঠি। সেই হিসেবে এবারের কাউন্সিলে পঞ্চপাণ্ডবকে আপাতত কোণঠাসা মনে হলেও শেষ পর্যন্ত পঞ্চপাণ্ডব রায় আওয়ামী লীগের রাজনীতিতে মূলধারা হবে কিনা সেটি এখন দেখার বিষয়।